মোবাইলে কোরআন পড়তে ওযু করতে হবে কি না? করলে তো ভালো, না পড়লেও জায়েজ, যেহেতু মোবাইল একটা যন্ত্রের ভিতরে কোরআন পড়তেছেন, এটা মোসাব না, এর মধ্যে হাজারো জিনিস আছে, কোরআনেরও কিছু আছে, সেটা উজু লাগবে না। কিন্তু টোটাল আরবি কোরআন যেটা ফুল, এখানে শুধু কোরআন আর কোনো ব্যাখ্যা নাই, তাফসির নাই, বাংলা নাই, ওইটা ধরতে উজু করবেন। লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। এটা নিয়ে অনেক গবেষণা আছে, ইমাম বুখারী, ইমাম তবারি, ইমাম তবরানি, ইমাম ইবনে হাজম, ওনারা একদল স্কলার, ওনারা বলেছেন কারো যদি ঠেকা হয় বারবার উজু করলে কোরআন পড়ার পরিমাণটা কমে যায়, হাফেজে কোরআন সারাদিনই পড়া লাগে, এখন উজুকে যদি শর্ত করে দেন তো তার পড়ার পরিমাণটা কমে যায়। ওরা মাঝে মধ্যে বিনা উজুতেও পড়তে পারবে, এটা স্কলারদের এক গ্রুপের মত। জুমহুর বলেছেন না সবসময় উজু করে পড়বে, তো উজু করে পড়ার সর্বোত্তম কোনো সন্দেহ নেই।